প্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর রেলবাজার হাটে। আজ 10ই সেপ্টেম্বর 2020 বৃহস্পতিবার। আপনারা যে দেখছেন দিনাজপুর রেলবাজার হাট, এটা ঐতিহ্যবাহী রেলবাজার হাট। একসময় এই হাটটা অনেক বড় ছিল, তবে একসময় ছোট হয়ে গিয়েছিল, তবে ধীরে ধীরে কিন্তু হাটটাতে জমতে আবার শুরু করেছে। এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার গরু এখানে যে উঠে, মোটামুটি ছোট গরুগুলি উঠে, এই যে আপনারা দেখছেন এখানে বকনা গরু, তো আমরা এই গরুগুলির একটু দাম শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা গরু আনছিলেন আজকে? পাঁচটা, দুটা বেচলাম, তিনটা আছে। দুইটা বেচছেন? কোনটা বেচছেন? ওইটা কত দিয়ে বেচছেন? 22,500। 22,500 টাকা দিয়ে। এই যে সুপ্রিয় দর্শক, 22,500 টাকা দিয়ে এই বকনাটা রেলবাজার হাট থেকে বিক্রি হয়েছে। এই যে দেখুন, আর এই তিনটা আছে আপনার কাছে, এটার দাম কত আছে? এটার দাম 22,500 আছে। এটা 19 হলে দেবো। এটা 19 হলে দিবেন? আর এই দুইটা? তারপর আসুন, আমি এখানে একটু দেখি ভাই, এটা কত যাচ্ছে? 22,000। মানুষ দাম কত বলছে ক্রেতার? 18-17 বলতেছে। 18 নিয়ত কত আপনার? আচ্ছা, আর এই যে এটা 17,000 চাইছে, আর এটা নিয়ত কত? 16,000। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে এইদিকে আমরা এখানে দেখছি বকনা, এটা বকনা, এটার দাম কত যাচ্ছে? 25 চাইছেন। ক্রেতা কত বলছে? মানুষ কত দাম বলছে? 18। আর আপনার নিয়ত কত? 22। আর এদিকে কি সার? এই সারের জোড়া কত? সারের জোড়া 52। হ্যাঁ, 52,000 টাকা, 26,000 টাকা করে চাওয়া দাম। এটা ক্রেতা দর দাম কত করছে? 42-43। আর আপনার নিয়ত কত? 45 হলে এই জোড়া ছেড়ে দেবেন। এই যে দেখছেন দর্শক, এগুলো সার। আপনাদেরকে সার এবং বকনা গরু, আপনারা এখানে ছোট ছোট সার এবং বকনা গরু মোটামুটি সব ওঠে। তারপরে এখানে দেখি এটা বকনা, এটার দাম কত যাচ্ছে? 22। ক্রেতা দাম কত করছে? 15,500-16,000। আর আপনার নিয়ত কত? 17 হইলে দিয়ে দিবে। এই যে দেখছেন, আগে জানিয়েছি সুপ্রিয় দর্শক, এখানে বড় গরু খুব কম উঠে, এখানে ছোট ছোট বাছুর এবং বকনা এবং সার বাছুর এগুলোই বেশি উঠে। এখানে আমরা একটা সার বাছুর দেখছি, এটার দাম কত যাচ্ছেন ভাই? 33। ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই? এখনো বলে নাই। আচ্ছা শুনছি আমরা। তারপরে এখানে দেখি আমরা একটা সার বাছুর দেখছি, এই এই সার বাছুরটা কত দাম চাচ্ছেন? 32,000 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? ভালো আছেন। 26-27। আর আপনার নিয়ত কত? 28 হলে দিবেন। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন হাট আমরা প্রতিদিন আপনাদের দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম। এই যে এখানে আপনারা সব সার বাছুর দেখছেন, এই যে দেখুন সমস্ত এখানে সার বাছুর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দুইটা সার আনছেন? ওই তো সার বাছুর। এগুলো কত করে দাম চাচ্ছেন? একটা 30, একটা 32। ক্রেতা কত বলছে ভাই? 25-26 পর্যন্ত দাম উঠছে। এই যে দেখ, এগুলো এ ধরনের রেটেই বিক্রি হয় এই রেলবাজার হাটে। এই যে এখানে দেখি একটা লাল একটা সার, এটার দাম কত যাচ্ছে? 36। ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই? 28। 30। আপনার নিয়ত কত? 35। চাইলেন কত? 36-37 চাচ্ছেন, 35 হচ্ছে নিয়ত। আচ্ছা শুনছি, তারপর আসুন দ্বিতীয় দর্শক, এখানে দেখি এক জোড়া সার, এই জোড়া কত যাচ্ছে? এই জোড়ার দাম 70। 35 করে? ক্রেতা কত বলছে? হয়নি এখনো, এখনো দাম বলেনি। আপনার নিয়ত কত? নিয়ত দাম কত বলে?
65 হলে দিয়ে দিব 65 হলে দিব আচ্ছা শুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার একটু নামটা যদি বলে রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম ভাই কোথা থেকে আসছেন আমি নোয়াখালী মাইজদি থেকে নোয়াখালী মাইজদি থেকে কবে আসছেন আসছি গত 3-4 দিন হইছে 3-4 দিন মানে দিনাজপুরের বিভিন্ন হাট আপনি হ্যাঁ সবগুলা হাট থেকে আমি 14-15টা একটা গাড়ি মিলাইছি আজকে রেলবাজারটা দেখলাম গাড়িটা হলো মোটামুটি মাল আমার হয়ে গেছে ইনশাআল্লাহ চলে যাব আজকে রেলবাজার হাটে গরু তুলনা কম দাম একটু বেশি এখনো গরু আসেনি কোনো আচ্ছা মানে এখানে দামটা আপনার একটু বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে আর গরু আসেনি আর জায়গা গরু কম হাটটা দেখার জন্য আসলে আসতে পারে আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে কোন হাটটাতে আপনি 3-4টা হাট ঘুরেছেন মানে কোন হাটটাতে আপনার মনে হয়েছে দামটা কম কম শতাব্দী হাটে মোটামুটি একটু কম আছে শতাব্দী হাটটাতে একটু কম মনে হয় আচ্ছা ওইখান থেকে আপনি বেশি গরু 9টা গরু 9টা হ্যাঁ 9টা গরু কিনেছেন 9টা গরু আর আপনি নোয়াখালী চলে যাবেন এই গরু আমার বেশিরভাগ আমার খামারে নিজস্ব খামারে গরু আমি টিজিএম জাতের গরুগুলো পালি খামার থেকে বিক্রি করি বিভিন্ন ভাইবাদার আছে আত্মীয় স্বজনের ভিতরে গরুগুলো দিই আচ্ছা আচ্ছা তাহলে তো নোয়াখালীবাসী যদি আপনার যদি নাম্বারটা পায় তাহলে একটু উপকৃত হবে হ্যাঁ অবশ্যই তো আপনার যদি একটু নাম্বারটা একটু বলেন 018-444-500-23 আরেকবার একটু বলবেন 018-344-500-23 আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে নোয়াখালী থেকে উনি এসেছেন এবং উনি 3-4 দিন ধরে বিভিন্ন হাটে গিয়েছেন এবং আজ এই রেলবাজার হাটে উনি এসেছেন ওনার মুখে শুনলেন আপনারা যে কোন কোন গরু আসলে কোন কোন হাটে আসলে দামগুলি কম সেগুলি আপনাদেরকে আমরা একটু আসলে জানানোর চেষ্টা করলাম এখানে আমরা দেখি ষাঁড় গরু বাজার এই গরুগুলি কি বিক্রি হয়ে গেছে না না বিক্রি হয়নি এগুলি কার আপনার এই শার্টটার দাম কত যাচ্ছে 38,000 ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই 32,000 আর আপনার নিয়ত কত 35-এর নিচে ছাড়বেন না 35-এর নিচে ছাড়বেন না আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে রেলবাজার হাটে আপনারা শুনলেন যে একজন বাইরের ক্রেতাও এসেছে নোয়াখালী থেকে ভাই এটা আপনার এটা কি দাঁত উঠছে দাঁত উঠেনি আগর এটা দাম কত যাচ্ছে 47 এই পর্যন্ত ক্রেতা কত বলছে 40-এর নিচে বলে আপনার নিয়ত কত 40 হলে দিয়ে এই যে শুনছেন সুপ্রিয় দর্শক আমরা যে দেখছি যে একদম ছোট গরু থেকে কিন্তু মিডিয়াম গরুগুলির দাম কম ছোট গরুগুলি কিন্তু একটু প্রাইসটা একটু হাই এই যে এখানে একটু দেখি ভাই এটা দাঁত উঠছে দুই দাঁত উঠছে এটার দাম কত যাচ্ছে 42 ক্রেতা কত বলছে 35 আপনার নিয়ত কত 38,000 টাকা হলে ছাড় আচ্ছা ধন্যবাদ এই যে শুনছেন দর্শক এই যে দেখো ছোট গরুগুলির দাম কিন্তু বেশি বাছুরগুলি সেই তুলনায় একটু মিডিয়াম সাইজের গরুগুলির দাম কিন্তু একটু কম এখানে একটা গাভী বাছুর আমরা দেখি এটা দাঁত কয়টা এটা দাঁত কয়টা বলতে পারো না হ্যাঁ দুই দাঁত এই বাছুরটা কি বাছুরটা ও বকনা দাম কত যাচ্ছ আব্বাছে দাম জানি দাম জানো না ওরা আব্বা জানে যে শুনছেন যে ছোট বাচ্চাটাকে দিয়ে গিয়েছে এখনো সে দামটা বলতে পারছে না এটা কি বকনা এটা দাম কত যাচ্ছেন ভাই 28,500 এটা দাঁত উঠছে কয়দা দুই দাঁত একদম ছোট এটা ক্রেতা কত দাম বলছে 25 আর নিয়ত আপনার 26,000 টাকা আচ্ছা ধন্যবাদ যে দেখছেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা এখানে একটা গাভী গরু দেখছি এটা মানে বিক্রি হয়ে গেল এটা এটা দাম কত যাচ্ছে 40 ওনারা অনেকে আসলে ক্যামেরা দেখলে একটু উল্টাপাল্টা কথা বলে সুপ্রিয় দর্শক তো আপনাদেরকে আমরা এই দিনাজপুরের রেলবাজার হাট ঐতিহ্যবাহী রেলবাজার হাট যেটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে বসে আবারও জানিয়ে রাখি আজ 10 সেপ্টেম্বর 2020 বৃহস্পতিবার এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের গরু এখানে যে মূলত এখানে ছোট ছোট বাছুর গরুই বেশি উঠে এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই
আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।